Hi friends, welcome to my YouTube channel Doyel Style. আমার অনেকগুলো হবির মধ্যে একটা হবি সেলাই করা। আমি খুব ভালোবাসি সেলাই করতে। আমি যখন কলকাতা থেকে চেন্নাইয়ে আসি, এখানে আসার পরে আমার সেলাইয়ের বাক্সটা আমি সঙ্গে আনতে পারিনি। কয়েকটা সুতো আর সূচ আমি একটা প্যাকেটে করে মুড়ে নিয়ে চলে এসেছিলাম যে প্রয়োজনীয় কিছু যদি সেলাই খোলাই করতে হয় যাতে আমি করতে পারি। কিন্তু যেহেতু আমি লকডাউনের কারণে এবং পরবর্তী সময়ে এখনো যেহেতু আমরা সেফ নই, কলকাতা আমি ফিরতে পারিনি, সেই প্যাকেট শুদ্ধ সেই সুতো গুলো আমার কাছে রয়ে গেছে। কিছু কিছু আমি ছোটখাটো সেলাই করেছি, কাজে লাগিয়েছি, কিন্তু মুশকিল হচ্ছে যে সেই প্যাকেটের মধ্যে সুতোগুলো একেবারে জড়া পোটলা পাকিয়ে খুব একটা সমস্যাজনক অবস্থা তৈরি হয়েছে। আজকে ঠিক করলাম সেটাকে অর্গানাইজ করবো। আমার খুব সুন্দর একটা সেলাই বাক্স কলকাতায় আছে, আমি তোমাদেরকে দেখাতে পারি। যখন পরে আমি কলকাতা যাবো তখন নিশ্চয়ই তোমাদের একদিন দেখাবো। আজকে আমি আপাতত আমার হাতের কাছে যা যা কিছু পেয়েছি তাই দিয়ে সুতোগুলোকে একটুখানি অর্গানাইজ করে রাখবো। আর আমার সেলাই বাক্সটা মোটামুটি একটা বাক্স নেই, এখন প্যাকেট আছে, একটা বাক্স পেয়েছি, সেটাকে একটু ব্যবস্থা করার চেষ্টা করবো। তোমাদের দেখো, তোমরা দেখছো এই হচ্ছে আমার সেই সেলাইয়ের প্যাকেট, যার মধ্যে আমার যাবতীয় সূচ সুতো সবকিছু রাখা রয়েছে। আমি এখান থেকে জিনিসগুলোকে একটুখানি অর্গানাইজ করার চেষ্টা করবো। দেখো কি অবস্থা সুতোগুলো, একটার সঙ্গে আরেকটা মিলে পুরো জড়া পোটলা পাকিয়ে গেছে। এগুলোকে আমি একটা ব্যবস্থা করে একটু অর্গানাইজ করি, কেমন করে করবো দেখলাম। যেহেতু সেলাইয়ের বক্স কিনতে যেতে পারিনি, হাতের কাছে একটা বক্স আমার ছিল, এজন্যই আমি যদিও অন্য জিনিস আমার মধ্যে কেনা ছিল সেটাকে আমি আপাতত আমার সেলাই বাক্স হিসেবে তৈরি করার চেষ্টা করছি। আর একটা টেবিল ক্যালেন্ডার ছিল, টেবিল ক্যালেন্ডারটা আমার খুব প্রিয় একটা টেবিল ক্যালেন্ডার, পুরনো টেবিল ক্যালেন্ডার গত বছরের। এর নিচের অংশটা যেহেতু আমি ছবিগুলো রেখে দেবো, এটা আমার খুব পছন্দের একটা টেবিল ক্যালেন্ডার, আমার খুব প্রিয় বন্ধুর কাছ থেকে উপহার পাওয়া। এই ক্যালেন্ডারের যে ডেটগুলো, মান্থ এবং ডেট, এইগুলোকে আমি কেটে নিতে পারি। কেটে নিয়ে এরকম ছোট ছোট স্কোয়ার হিসেবে কেটে নিলাম। এবারে এগুলোকে আমি যেটা করবো হলো, এ দেখো এইভাবে একটা সাইড কাটলাম, এরকম করে আরেকটি সাইড। তাহলে কি হলো, জিনিসটা এরকম দেখতে হলো, এবং এই দুদিকে এগুলো উঁচু থাকার কারণে সুতোটা বেরিয়ে যেতে পারে। এর মধ্যে আমি সুতোগুলোকে র‍্যাপ করব। এই যে লাঠি সুতো, যেগুলো ভীষণ ভাবে একটা সঙ্গে আরেকটা মিশে গিট থেকে নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেইগুলোকে আমি এগুলোর মধ্যে র‍্যাপ করব। অনেকটা আমার আয়ত্তের মধ্যে চলে এলো, এবং এগুলোকে সুন্দর করে আমি বক্সের মধ্যে সাজিয়ে প্রিজার্ভ করতে পারবো, যাতে আমি পরে যখন আমার কাজে লাগবে তখন সেই গিট খুলে আর সেটাকে ব্যবহার না করতে হয়। হাতের কাছে আমি গোছানো জিনিস সেলাইয়ের বাক্সে কিছু রকম কাছের বোতাম দিয়েছিলাম, সেরকম বোতাম রয়েছে। এইগুলোকে অর্গানাইজ করার জন্য আমি এরকম একটা বক্স, বাড়িতেই ছিল বক্সটা, সেই বক্সটাকে চেক করলাম, এবং একটা থার্মোকল ছিল, সেই থার্মোকলের মধ্যে আমি সমস্ত আলপিন, তোমরা দেখতে পাচ্ছ এই দেখো আলপিনগুলোকে আমি এর মধ্যে এভাবে মিলিয়েছি। এইগুলো দিয়ে এমব্রয়ডারি করতে, স্পেশালি যখন আমি রান সেলাই দিয়ে কিছু বর্ডার সিল করি, সেই সময় আমার এগুলো খুব কাজে লাগে। এইগুলোকে এভাবে আমি থার্মোকলে একটা ছোট্ট অংশ কেটে নিয়েছি, এইটাকে আমি ফার্স্টের ভেতরে এইভাবে রাখলাম, ঢুকিয়ে দিলাম। তার মধ্যে এই বাটনগুলোকে আমি সব জিনিসটা অনেক অর্গানাইজ থাকবে। ছোট বোতাম খুব সহজে হারিয়ে যায়, কিন্তু কাজের সময় বোঝা যায় যে এক একটা বোতামের কতখানি মূল্য। দেখো
মোটামুটি এই বক্সটার মধ্যে সব জিনিস এটা গেল। সবকটা পাবো আমি চাইলে এই পাবো, এই বক্সটা খুলে পেয়ে যাবো। তার থেকেও আমি মোটামুটি সবকটা সুতো এইভাবে ম্যানেজ করে ফেলেছি। আমার কাছে অনেকগুলো লাচি সুতো এমনি নতুন অবস্থায় আছে, এগুলোকে আমি আর এই পরিস্থিতিতে এই অবস্থায় ডিস্টার্ব করছি না। এগুলো থাক এগুলোর মতো, এগুলো গিট পাকানোর কোনো সম্ভাবনা নেই, কারণ এগুলো একেবারেই নতুন। এবার আমি জিনিসগুলোকে অর্গানাইজ করবো আমার এই বক্সটা। পরপর এই সুতোগুলো সব সাজিয়ে নিলাম। এবার চকচক বাক্সটা সাজিয়ে ফেলবো। দেখো আমার এখানে আমি সুতোগুলো রেখেছি যেগুলো আমি অর্গানাইজ করলাম। কিছু লাচি সুতো আছে অ্যাঙ্করের, এইগুলো যেহেতু খুলিনি এখনো পর্যন্ত, সেই কারণে এগুলো এই নতুন অবস্থাতেই থাক। এগুলো এখনই আমি যদি কোনো কিছুতে করলাম না, এগুলো গিট পাকানো সম্ভাবনা নেই, একদম গোছানো আছে। যে বক্সটার মধ্যে আমার সমস্ত পাখনগুলো রেখেছি, এই বক্সটা এখানে রইল, যাতে সুতোগুলো কিছুটা এটা চাপা দিয়ে টাইট করে রাখতে পারে। আমার কাছে কিছু এরকম গ্রিল সুতো আছে যেগুলো খুব বোতাম সেলাই করতে বা এসব কাজে কাজে লাগে, আর আমি কিছু সুতো সবসময় সুচের মধ্যে করে রাখি যাতে চটজল দিয়ে কিছু খুলে গেলে যাতে আমি লাগিয়ে নিতে পারি। এইগুলো আমি সাইডে রাখলাম। একটা কাঁচি খুব এসেনশিয়াল জিনিস, কাঁচি রইল। আমার ক্রোশে হুক সেটাও রাখলাম। একটা স্কেল আমি সবসময় রাখি আমার ছোটখাটো জিনিস মেজার করতে কাজে লাগে। ফিতেটা খুঁজে পাচ্ছি না, একটা ফিতেও আছে সেটা কিনতে হবে আমাকে, কোথাও খুঁজে পাচ্ছি না, খুব কাজে লাগে আমার মেজারিং টেপ। আমার সুচের সেট, ফেভিকল আর আমার পেন্সিল। এই হলো আমার সেলাই বাক্স। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি অর্গানাইজ করে ফেললাম। তোমরা দেখো কতটা কাজ আমি এগিয়ে রাখতে পেরেছি। এই দিক দিয়ে দেখাই, এ দেখো আমার সাজানো গোছানো সেলাই বাক্স রেডি। বন্ধুরা, আশা করি তোমাদের আমার আজকের ব্লগটি ভালো লাগলো। একটা নতুন বিষয় তোমাদের কাছে নিয়ে এলাম। অনেক সময় আমরা এই সমস্যার সম্মুখীন হই, কি করব বুঝতে পারি না, কিভাবে সহজে তোমরা সমাধান করতে পারো চেষ্টা করলাম আমি যেভাবে করি তোমাদের সেটা বলতে। আমার ব্লগটি তোমাদের ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং আমার সঙ্গে থাকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার আগামী ব্লগে অন্য কোনো বিষয় নিয়ে। সবাইকে অনেক অনেক ভালোবাসা।